অযোধ্যা পাহাড়ের কোলে চড়িদা গ্রাম। এই গ্রামেই বসবাস করে প্রায় 250-300 মুখোশশিল্পী পরিবার। সারা বছর কাগজ মাটি দিয়ে ছৌ নাচের মুখোশ তৈরি করেই তাঁদের রুটি রুজি। অযোধ্যায় ঘুরতে আসা পর্যটকরা ঘর সাজাতে তাঁদের কাছ থেকেই মুখোশ কিনে নিয়ে যান। শুধু তাই নয়, বিদেশেও পাড়ি দেয় চড়িদায় তৈরি মুখোশ। কিন্তু টানা এক মাসের বেশি লকডাউনে সেসব আজ বন্ধ। অযোধ্যায় পর্যটক নেই, মুখোশ শিল্পীদের কাছ থেকে আর কেউ মুখোশ কিনতে আসছেন না। রেশনের চাল গম পেলেও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার টাকা ফুরিয়েছে তাঁদের। আর্থিক অবস্থা তলানিতে ঠেকেছে। সরকারের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন অসহায় শিল্পীরা। শুধু চালটা চলছে না, সবজি তরকারি আবার তেল নুন সয়দা এসব জন্য খুব অসুবিধা আছে আমাদের। তাতে আমাদের শিল্প তো খুব কষ্ট, অসুবিধা খুব। শিল্পী করি, শিল্পী আমরা মুখোশ বিক্রি করি, তবে আমাদের জীবিকা নির্বাহ করি। ঠিক আছে, এখন সব টুরিস্ট বন্ধ, আমাদের মুখোশ শিল্পীদের কাজ বন্ধ দীর্ঘ বিগত আজ 15 দিন থেকে 20 দিন থেকে। এইভাবে আমাদের যে চলে যাচ্ছে সে খুব অসুবিধামূলকই চলে যাচ্ছে। বাগমুন্ডি বিধানসভার বিধায়ক নেপাল মাহাতো জানিয়েছেন, সমস্যায় পড়া এই শিল্পী পরিবারগুলিকে আর্থিক অনুদান দেওয়ার বিষয়ে সরকারের কাছে আর্জি জানাবেন তিনি। মুখোশ শিল্পটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ, এরাকে কিছু কিছু আর্থিক অনুদান সরকারের হওয়া উচিত, তারাকে সঠিকভাবে তাদের এটাকেও বাঁচিয়ে রাখা প্লাস নিজের সংসার চালানোর জন্য এটা করা উচিত। সারা বছর সকাল সন্ধে নানা রকম রঙিন মুখোশ তৈরি করেই দিন গুজরান করে এই পরিবারগুলি। সেই মুখোশগুলি আজ ঘরবন্দি হয়ে পড়ে রয়েছে। দ্রুত ছন্দে ফেরার অপেক্ষায় দিন গুনছেন চড়িদার মুখোশ শিল্পীরা। পুরুলিয়া থেকে তপন মাহাতোর রিপোর্ট, নিউজ টাইম।